আপনারা মই ওয়েলকাম করো আমার তোমালোক মই এখন শুরমি তা ইচ্ছে হলো তো আমার ক্লাসত আমি বেসিক্যালি আগের ক্লাস 8 অর ইচ্ছেও আমি ক্লাস 8 অর আমার দ্বিতীয় যে চ্যাপ্টার বো মুনাফা নামার যে চ্যাপ্টার বো দ্বিতীয় আমার এসসি বেজেন আলোচনা সে চ্যাপ্টার বো কিছু আমার ফার্স্ট ইয়ার ক্লাসত আমি সে ক্লাসর কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় আমি অলরেডি বোর্ডত লিখি লাগাই থুই তুমি দেগরি এই পুরো চ্যাপ্টার পর আমি ডিএন পার্টে ভাগ ঘুরি ভারি একান আলাদাহি লাভ ক্ষতি বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিষয় আরেক আলাদা মুনাফা মূলধন বিষয়ক হ্যাঁ সেন আমি আলাদা দ্বিতীয় পার্ট অর্থ হইয়াই এবং আমি ফার্স্ট পার্ট অর্থ হইয়া আলাদাহি ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিষয়ে তা ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ ক্ষতি সে জিনিস নিয়ে চলেহি স ক্রয় মূল্য মানে আলাদাহি হিচু একান হি নিলে আমি যে থেঙাগুন দির বা যে থেঙাগুন পে গুড়ির সিগেন আলাদাহি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হি মুই যাকে হন হিচু একান বেজঙর মুই যে ঠেঙা বলে মানে মুই যে জিনিস বেজঙতে বিজিবের বিনিময়ে মুই যে ঠেঙাবো ফাঙর সে নলদে সে পণ্যগানর বিক্রয় মূল্য কিন্তু যা হিননি থাকতে সে নবদে হি ক্রয় মূল্য ঠিক আছে তাই ইকে ক্রয় মূল্য জিনিস অনেকটা বিনিয়োগ বা ইনভেস্টর তোকে বুঝায় অর্থাৎ আমি যাকে হন হিচু একান হিনি সে আমি অবশ্যই ভাবি চিন্তি হি নিজে সে জিনিস হি নিলে আমার হি অব হি নব হি লাভ অব সে জিনিস নতুন হি লাভ ন মানে ব্যাখ্যা নিয়ে আমি চিন্তা করি নি বেসিক্যালি আমি লাভ হতা চিন্তা করি নেই আলাদা হি হন হিচু জিনিস হিনি দি তা যাকে আমি সেন হিনি সোদ তার মানে আমি কিছু টাকা পেয়ে ঘুরির সোদ হ্যাঁ সব জায়গায় আমি যা কিছু থিঙা পে করির মানে আমি সব কিছু ইনভেস্ট করির অথবা আমি কিছু বিনিয়োগ করির তার মানে ক্রয় মূল্য আলাদা অনেকটা বিনিয়োগ অদক আর বিক্রয় মূল্য তো জেন বুঝেই যে বিক্রয় মূল্য আলাদা মুই হলো মানে সে যে জিনিস হিন্ন সেন যদি মুই বেজং অথবা মই তো যে কোনো জিনিস থেকে ফারে যদি সেন মুই বেজং বিনিময়ে মুই যে থিঙাগুন ফাঙর সেন আলাদা হি বিক্রয় মূল্য তা এই কেস এত আলাদা হি লাভ কি ক্ষতি কি ঠিক আছে স এখান জিনিস মুই হলো তা হি ফাটেঙা তোরা হিন্ন ফাটেঙা লো হিন্ন ঠিক আছে আচ্ছা একো পটেটো চিপস কথা চিন্তা কর মুই একো পটেটো চিপস দত্তেঙা লই হিন্ন একে মুই যদি তার মানে সিবের ক্রয় মূল্য হল দত্তেঙা একে মুই সে পটেটো চিপস রেহি ঘুরিম বারো ঠেঙাই বিজিম বারো ঠেঙাই বিজলি সিবের মুই মানে সে জিনিস মুই বিক্রয় মূল্য হতো নির্ধারণ করে দিল দিলুম গেল তা বারো টাকা থেনে মরিয়ার লাভই এনে ক্ষতি হই তুমি ভাবিছ যে মুই হিন্নঙ্গে আলাদা দশ টাকায় বিক ইয়ান আলাদা মর ক্রয় মূল্য এলো ক্রয় মূল্য মর সে পটেটো চিপস হিনিবের ক্রয় মূল্য এলো দশ টাকা আবার বিক্রয় মূল্য হদক সে জিনিস মর ইয়ে গুরিবের বিক্রয় মূল্য আলাদা হদক বারো টাকা হ্যাঁ তার মানে অবশ্যই মুই দুই থেঙা ব্যাগ ঘুরি নেই নেই বেচা মতায় অর্থাৎ মুই ইয়তুন হদক দুই থেঙা লাভ গরম হর দুই টাকা লাভ মর এ জায়গা না তো দিঠেঙা লাভর তার মানে কি যাকে আমি দিগিতল যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যর চাইতে ডাঙর হয় সে কলদা হি লাভ আবার তুমি স মুই যে পটেটো চিপস দশ ঠেঙাই হিন্ন সে পটেটো চিপস যদি মুই হতে বারো ঠেঙাই বিজি নোয়ারলো কিন্তু মুই অলুম গেছি আট ঠেঙাই বিজি ভাঙর ঠিক আছে তা মুই আলাদা কম দামে বিজি ভাঙতে নয় তার মানে মোর বিক্রয় মূল্য হুমি চাললো হ্যাঁ মুই যদি বারো ঠেঙার বদলে যদি মুই হলো দে আট ঠেঙাই সে জিনিস বিজি ভাঙ সালেন মর হি হল মর হলো দে দুই টাকা ক্ষতি হয়ে যা লগে হয় নয় অর্থাৎ তার মানে হলো দে হি ক্ষতি হকে হব ক্ষতি হব দে যাকে ক্রয় মূল্য বিক্রয় বিক্রয় মূল্যের চেয়ে ডাঙর হয়ে যাবগে সে হলো দে ক্ষতি হয় সালে আশা করুন বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সে জিনিস আমি বুঝছে তার মানে লাভ হলো দে হি লাভ হলো দে যাকে যাকে আলাদা হি বিক্রয় মূল্য ইজ গ্রেটার দেন ক্রয় মূল্য ঠিক আছে যাকে আলাদা হি বিক্রয় মূল্যর পরিমাণ ক্রয় মূল্যর চেয়ে বেশি হবো সেকে আলাদা লাভ হব আর যে ক্ষতি হকা হবো ক্ষতি হবো আলাদা যাকে বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্য তো সিগন হব সে কে আলাদা হিমর ক্ষতি হয়ে যাল তাহলে
মৈথলেদি এই অংশগান মুজিদংর সুতরাং আমি এখান থেকে চিন্তা করি আমি হি আমি তো দিগলে বুঝি পারি যে সুতরাং লাভ ইকুয়াল টু হি দাঁড়ায় লাভ ইকুয়াল টু দাঁড়ায় দলতে হি আমি মানে মুই কি পরিমাণ লাভ করছ সে জিনিস আমি কিভাবে জানিব সে জিনিস অবশ্যই আমি জানি পারি তো তোমার মুই হি অঙ্গে যে মুই হিচু এখান থেকে হিন্ন হিনিবের পরে মুই যে দামে হিন্ন সে তুন ব্যাট দামে মুই বেচাঙর তার মানে সব মোর লাভর তার মানে লাভর পরিমাণ মর মুই কিভাবে বাইরে ঘুরি বাইরে ঘুরিম বলো দে বিক্রয় মূল্য অর্থাৎ মুই যে থেকে বল যাদার থেকে লই বেচ্ছ সে অংশ গান মুই ক্রয় মূল্য গানরে বিয়োগ ঘুরি দিম ঠিক আছে তার মানে মুই যে বিয়োগ ফলন ভাঙর সে অংশ গান আলাদা মর লাভ অর্থাৎ মুই সে অংশ গান লাভ করং আবার ক্ষতি সালান একইভাবে ক্ষতি হি হব স ক্ষতি এরকম নদার আনলই যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য আদে নয় তার মানে ক্ষতি দাঁড়ালে তো হি তোমার কি ক্ষতি হইঙ্গা যে মুই একখান জিনিস দশ টিঙে আলোয় হিন্ন বা এক পটেটো চিপস মুই দশ টিঙে আলোয় হিন্ন বাট সিপে মুই হলো দেয় আট্য থেকে লই বিজি ভাঙর তা মুই যার কাছে আট্য থেকে লই বিজি ভাঙর অর্থাৎ মুই হম দামে বিজি ভাঙর তার মানে সব মোর ক্ষতি হুই তার মানে আমি ক্ষতি কিভাবে বাইর করি এবং ক্ষতি বাইর করি বঙ্গল দেয় যাকে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সেকে মানে ক্রয় মূল্য তো আমি বিক্রয় মূল্য আনারা বিয়োগ করলে আমি আমার ক্ষতি ফেইজের লই ঠিক আছে তা এ দিবে আলাদা তোমার একটা বেসিক সূত্র এ দিবে সূত্রটা ফলো করি নাই আলাদা তোমার মাত্র থিনের না সেরান করি নাই অঙ্ক আগা দেয় এবং বোর্ড পরীক্ষার খুব কম অঙ্ক ইয়ত না যায় আমার ব্যাগত ইম্পর্টেন্ট পার্ট আলাদা মুনাফা মূলধন যে বিষয় দেয় আমি কে সদা হব ওকে তা মুই ইয়ে না যাব তুমি অলরেডি হাতত লিগি লইও মুই সেন মুজিদ আমি কে মুনাফা মূলধন নিয়ে সদা হব